রেসপন্সিভ বিষয়টা নিয়ে কেউ চিন্তা করেনি। বি অনেস্ট, আমরা যখন কাজ করেছি তখন দেখা যেত যে রেসপন্সিভের ইস্যুটা মাথায় ছিল না, কারণ মানুষজন স্মার্টফোনে ইউজ করবে বা ইউজেসটা এত বেশি হবে এটা নিয়ে আসলে মানুষ টেনশন ছিল না, আমরাও চিন্তা করিনি। গত জাস্ট 5 ইয়ার্স বলো, 5 বছর আসলে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে, নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালিও মানুষজন মোবাইল ফোনে বিশেষ করে স্মার্ট ডিভাইসগুলোতে ওয়েবসাইট ইউজেসটা অনেক বেশি বেড়েছে। যেমন আপনারা দেখেন এখন ফেসবুক ইউজার প্রায় 60% হলো মোবাইলে, 40% হলো ডেস্কটপে, এরকম বিভিন্ন ওয়েবসাইটগুলো ভিজিটরও দেখা যায় মোবাইল ফোনে ইউজার অনেক বেশি। যার কারণে যে কাজটা করা হয়েছে যে মোবাইল ফ্রেন্ডলি বা স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস ফ্রেন্ডলি ওয়েবসাইট বানানোর জন্য এখন মানুষ চিন্তা ভাবনা করছে। তো লাস্ট 5 ইয়ার্স আমরা যে কাজগুলো করছি সেগুলোতে 100% মোবাইল ফ্রেন্ডলি বা স্মার্ট ডিভাইস ফ্রেন্ডলি ওয়েবসাইট ডিজাইন করতে হচ্ছে। সে কারণে আমরা যখন এখন ডিজাইন করব, ওয়েব ইউআই ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটাও যেন স্মার্ট ডিভাইস ফ্রেন্ডলি হয় সেই বিষয়টা চিন্তা রেখে বা সেই বিষয়টা মাথায় রেখে ডিজাইন করতে হবে। তাহলে প্রথমে আপনি যখন ডিজাইন করবেন, প্রথম ডিজাইনটা হবে হলো ডেস্কটপ বেস, ডেস্কটপের জন্য ডিজাইনটা করবেন। ডেস্কটপে করার পরে মোবাইল ডিভাইসে কীরকম যাবে বা কীরকম হবে সেটাকে মডিফাই করতে হবে, বেসিক্যালি নতুন করে ডিজাইন করতে হবে না, সেটাকে মডিফাই করতে হবে। আচ্ছা, এটা দেখেন, এটা একটা ডিজাইন, যে ডিজাইনটা আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি। প্রথমে কী আছে, মেনুবার আছে, একটা লোগো আছে, নেক্সট একটা স্লাইডার আছে, স্লাইডার পরে এটাকে বলে কল অফ অ্যাকশন, একটা কল অফ অ্যাকশন আছে। নেক্সট আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, যে মোবাইল ডিভাইস 320x480, এটা হলো একটা প্লাগ ইন দিয়ে দেখা যায় ফায়ারফক্সে। তো এখানে যে কাজটা করা হয়েছে দেখেন, লোগোটা ঠিক আছে, মেনু বারটা এখানে আসা হয়েছে, ক্লিক করে মেনুটা পাবেন, সেম মেনু যে যেটা ছিল ডেস্কটপে সেম মেনু আসবে, কিন্তু এটা ওয়েটা পাল্টে গিয়েছে, মানে ওয়েটা চেঞ্জ হয়েছে। কারণ হলো এখানে যদি মেনুটা আমরা পাশাপাশি রাখি আসলে জায়গা হবে না, তাহলে মোবাইলে যখন যাবে, আর এই যে সিম্বল, এই সিম্বলের একটা নাম আছে, হ্যাঁ, তিনটা দাগ দিয়ে যে আইকনটা হয় এই আইকনটার একটা নাম আছে, কেউ কি জানেন আইকনটার নাম কি? এই আইকনটার নাম হলো হ্যামবার্গার, হ্যামবার্গার। এটা এজ লাইক আসলে বার্গারের মতো, তিনটা স্টেপ যেহেতু দেওয়া আছে এই জন্য এই আইকনটাকে হ্যামবার্গার বলা হয়। এই হ্যামবার্গার আইকনটা সাধারণত মোবাইল ডিভাইসে যখন যাবে তখন সাধারণত ইউজ হয়, এবং সেটা 600x768 নিচে যখন হবে, সেটা 768-এর নিচে যখনই যাবে তখনই এই ডিজাইনটা ইউজ করা হয়, হ্যামবার্গার আইকন। আচ্ছা, এই হ্যামবার্গারে আপনি যখনই যাবেন তখন মেনুর যতগুলো আইটেম আছে সবগুলো জিনিস আপনি এখানে দেখতে পাবেন, তার মানে মেনু বারটাই হ্যামবার্গারে চলে আসে। তারপরে দেখেন যেটা করা হয়েছে, টেক্সটগুলো আনা হয়েছে আর ইমেজটাকে প্রায়োরিটি দেওয়া হয়নি, ইমেজটাকে কেটে ফেলা হয়েছে। এর কারণটা কি? আমরা যদি স্লাইডারে দেখি, স্লাইডারে ফুল ইমেজ আছে, টেক্সটও আছে, দুইটাই আছে, কিন্তু মোবাইল ডিভাইসে এসে শুধু টেক্সটটাকে রাখা হয়েছে, ইমেজটা রাখা হয়নি, এর কারণটা কি? এটা হলো এটা ইউএক্স এর একটা পার্ট। ইউএক্স হলো যে ইউজার এক্সপিরিয়েন্স। আপনি মনে করেন একটা ই কমার্স সাইট তৈরি করেছেন, একটা ই কমার্স সাইটের ডিজাইন করছেন, সেই ডিজাইনটা আপনি রেসপন্সিভ মুড বানাচ্ছেন, তার মানে 320 বা মোবাইল ডিভাইসের জন্য আপনি ডিজাইন করছেন, তখন আপনি এখানে কী রাখবেন এবং এইখানে আমরা কী রেখেছি, দুইটার পার্থক্য কী? এটার পার্থক্য হলো যেহেতু এটা ক্রিয়েটিভ একটা সাইট এবং এখানে মূলত ইমেজের থেকে বেশি প্রায়োরিটি হলো টেক্সটটা, লেখাটা, একজন ইউজার এসে সে আসলে কী পড়বে, এখানে ছবি দেখে সে আসলে তেমন কিছু বুঝবে না, এখানে তার প্রায়োরিটি হলো লেখাটা, যেখানে সে কী প্রমোশন করতে চাচ্ছে, কী কথা বলতে চাচ্ছে, একটা অ্যাড এজেন্সি বা একটা ডিজাইন কোম্পানি কী চায়। সেই কারণে এখানে যেটা করা হয়েছে যে টেক্সটটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, ইমেজটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ ইমেজ যদি এখানে আনা হতো তাহলে টেক্সটটা আরেকটু ছোটো করতে হতো। তাহলে এটা হলো ইউএক্স এর পার্ট, যে আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন, প্রায়োরিটি দেওয়া হয়েছে যে টেক্সটটাকে এখানে। কিন্তু যদি ই কমার্স হতো, ই কমার্সে মানুষ কি আসলে টেক্সট পড়ে বলেন তো? ই কমার্স আসলে ছবিটা দেখতে হয়, ফার্স্ট প্রায়োরিটি হলো ছবিটা, যে আমি সে কোন প্রোডাক্টটা কিনবো বা কোন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। সো ই কমার্স যখন হবে তখন আপনাকে প্রায়োরিটি দিতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে। এটা হলো পার্ট অফ ইউএক্স, যে আপনি কোন ওয়েবসাইট করবেন, কোন ওয়েবসাইটে কোন জিনিসটাকে আপনি রেসপন্সিভ মুডে এসে প্রায়োরিটি দিবেন, কোনটাকে হাইলাইট করবেন, এই জিনিসটা বুঝতে হবে। এটা আসলে হুট করেই বোঝা যায় না, এটা হয়তো কাজ করতে করতে বা এক্সপিরিয়েন্স হলেই জিনিসটা বোঝা যায়। আচ্ছা, নেক্সট দেখেন যেটা আছে, কল অফ অ্যাকশনটা কিন্তু পুরো আছে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আছে। ওইখানে তো এক লাইন ছিল, এখানে 2 লাইন হয়েছে, টেক্সটগুলো যা ছিল একই রকম আছে। আমার কিন্তু এরকম করতে হচ্ছে না, ডানে বা বামে গিয়ে পড়তে হচ্ছে, এরকম কিন্তু হচ্ছে না, আমি জাস্ট স্ক্রল করছি, কারণ মোবাইল ডিভাইসে স্ক্রল ছাড়া কোনো অল্টার নাই।
এখানে এসে দেখেন নিচে চারটা সার্ভিস দেয়া হয়েছে, চারটা সার্ভিস হরিজেন্টালি আছে। এখানে এসে চারটা সার্ভিস যদি আমি হরিজেন্টালি রাখতাম তাহলে কি হতো, আসলে রিডিবিলিটির যে বিষয়টা আছে সেটা আসলে সম্ভব হতো না, পড়া সম্ভব হতো না। যার কারণে আমরা যেটা করেছি, ডিজাইনটা যখন করেছি স্মার্টফোনের জন্য, তখন এটাকে ভার্টিক্যাল করে দিয়েছে যে একটার পর একটা নিচের দিকে আসবে। তাহলে রেসপন্সিভ মোডের বিষয়টা কি মোটামুটি বোঝা গেছে, যে আমরা ডেস্কটপে যখন করব সার্ভিসগুলো হরিজেন্টাল থাকবে বা অন্য বিষয়গুলো যেরকম থাকবে, স্মার্ট ডিভাইসে এসে কিন্তু ওরকম থাকবে না, সেটা চেঞ্জ হবে। আমরা amazon.com এ যদি যাই, amazon.com এ দেখেন এখানে যে জিনিসটা রাখা হয়েছে, যে লোগোটা আছে, তারপরে সার্চ আছে, তারপরে আরো কিছু ইনফরমেশন আছে, দেন অ্যাকাউন্ট ইনফরমেশন এবং রিকোয়ার্ড জিনিসপত্রগুলো আছে। তারপরে এখানে মেনু বারটা আছে যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ওরা বলেছে। মেনু বার আসলে ডিপার্টমেন্ট অনুযায়ী যেহেতু প্রোডাক্ট সেটা রাখা হয়েছে। তারপরে একটা ফিক্সড ইমেজ দিয়েছে, কিছু প্রমোশনাল প্রোডাক্ট দিয়েছে, দেন উইজেট, তারপরে কিছু অ্যাক্টিভিটিস যেটা তারা কোন কোন কান্ট্রিতে কাজ করে এবং কী কী বিষয় নিয়ে কাজ করে, তাদের অন্য ওয়েবসাইটের নামগুলো কী সেগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এটা যদি আমরা মোবাইল ডিভাইসে যাই তখন কী আসে আমরা একটু দেখি। এটা আসলে একটা সিমুলেটর, হ্যাঁ, আইফোন সিমুলেটর। আইফোন দিয়ে আমরা এখন দেখছি যে আসলে রিয়েল ডিভাইসে গেলে কী হয়। তো রিয়েল ডিভাইসে আমরা যখন যাচ্ছি, এখানে খেয়াল করেন লোগোটাকে ছিল লেফট সাইডে, এটা চলে আসছে উপরে। লগ ইনটা ছিল আগে ইনসাইডে, এখন চলে আসছে উপরে, কার্ডটাকে উপরে নিয়ে আসা হয়েছে। এই যে রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনি বলতে পারতেন সার্চটা তো মাঝখানে দিতে পারতো না, দিয়ে কেন এটা দেওয়া হলো এখানে। এটা হলো পার্ট অফ ইউএক্স, যে আপনি ই কমার্স সাইটে যখন যাবেন, একটা ই কমার্স সাইটে আসলে থাউজেন্ডস অফ প্রোডাক্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি প্রেফার করে তার রিকোয়ার্ড প্রোডাক্টটা সার্চ করে দেখা, ইনস্টিট অফ একটা একটা করে দেখা। আপনি যদি এখানে যান, আপনি একটা প্রোডাক্ট খুঁজতেছেন, আসলে এখান থেকে খুঁজে পাওয়াটা সোটা, এখানে থাউজেন্ডস অফ প্রোডাক্ট আছে, চাইলে আপনি আসলে খুঁজে পাবেন না। সো সেখানে বেস্ট হলো আপনার সার্চটা। দেখেন পুরো ওয়েবসাইটের মধ্যে সার্চটা সবচেয়ে বড় করা হয়েছে, তার মানে আপনাকে ফোকাস করা হয়েছে যে তুমি সার্চ করো। মোবাইল ডিভাইসে এসে সেই জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এ থেকে জেড পর্যন্ত, মানে হলো একটা পুরো রো নিয়েছে সে সার্চের জন্য, অন্য ইনফরমেশনগুলো সে উপরে নিচে করে দিয়েছে। আপনি যদি নিচে আসেন, অলমোস্ট সিমিলার জিনিসগুলো রাখা হয়েছে, কিছু চেঞ্জেস অনেক সময় করে মোবাইল ডিভাইসের জন্য। দেখেন উইজেটের পরিমাণও কমিয়ে দিয়েছে, যে উইজেটের যে আইটেমগুলো ছিল, আমরা যদি ডেস্কটপে যাই, দেখেন উইজেটে প্রচুর আইটেম, সবগুলোকে তারা কমিয়ে দিয়ে একদম মিনিমাম, যেটুকু না হলেই নয় ওই পরিমাণ উইজেটগুলো তারা রেখেছে। তারপরে সবার শেষে আমরা ফুটার দেখতে পাচ্ছি, একদম সবার শেষে ফুটার। ফুটারটা হলো এইখানে যে পার্টটা, মাঝখানের এই জায়গাটুকু নাই। কেন নাই? কারণ হলো একজন মোবাইল ডিভাইস ইউজার, যে স্মার্টফোন ইউজার, তার ডিসপ্লেটা আসলে ছোট, এর মধ্যে সে আসলে হাবিজাবি আনওয়ান্টেড জিনিস, যেগুলো লেস প্রায়োরিটি, এই জিনিসগুলো তারা দেখতে চায় না। একটা ইউজার দেখলে খুব বোরিং ফিল হবে, তাকে স্ক্রল করতে করতে অনেক নিচে আসতে হবে, যার কারণে যেই কাজটা করা হয়েছে এই পার্টটুকু তারা রিমুভ করে দিয়েছে মোবাইল ডিভাইসের জন্য, মোবাইল ইউজারের জন্য। এটা কিন্তু ওয়েবসাইটই, আমি কিন্তু এরকম হয় না কোনো অ্যাপস দিয়ে লগ ইন করেছি, জাস্ট সিম্পলি ওয়েবসাইটে ভিজিট করেছি মোবাইল ফোনে। তার মানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা করে দেওয়া হয়েছে যে যখন নাকি ইউজার মোবাইল ফোন থেকে ভিজিট করবে, তখন আসলে এই আনওয়ান্টেড বা লেস প্রায়োরিটি যে বিষয়গুলো আছে এগুলো আসবে না। তার মানে হলো যে আমরা এটা এখন টোটাল যে বিষয়টা বুঝলাম, এরকম হতে পারে যে কখনো কখনো লেস প্রায়োরিটি আইটেমগুলো বাদ হয়ে যেতে পারে মোবাইলের জন্য, কখনো এরকম হতে পারে ডিজাইনের ওরিয়েন্টেশন চেঞ্জ হতে পারে, পজিশন চেঞ্জ হতে পারে, কিন্তু কন্টেন্ট অলমোস্ট সিমিলার থাকবে।